हेलो बंधुरा, शिक्षा एंड ट्यूटोरियल पक्ष के तुम्हारे सबा के स्वागत। आज के आलोचना करब माध्यमिक 2022 साले जो भूगोल परीक्षा हलो तर समस्त एम सी क्यू एसगर उत्तरगुलो कर दिए एखे देखते थको साथ ही देखिए देव हमार देव सजेशनगुल्लो क्यों तुम्हारा कमन पे से कमेंट कर जानाते पर देखो सबकटा हबु कमन एस बड़ो प्रश्न मात्र छटा करते बोले सबकटाई जान परीक्षा एस। देखो प्रथमे एकेर दिगे प्रश्न आछे एकेर दिगेर एक जे प्रक्रिया भूमिर उच्चता ह्रास पाय ताके बला हय घर दिगेर उत्तरटी हबे अवरोहण। एके दुई नदी दुटी नदी अवबाहिकार मध्यवर्ती उच्चभूमिके बला हय कयेर दिगेर उत्तरटी हबे जलविभाजिका। एकेर तीन हिमबाह सृष्टि हलो उत्तर हबे कयेर द्वार करि ह्रद। एकेर चार वायु संचर कार्यर फले गठित समभूमिके बला हय लोयेश। परेर प्रश्न एकेर पाँच साहारा मरुभूमि लवणाक्त ह्रदगुलिके बला हय धान्त। একে ছয় কেন্দ্রশাসিত অঞ্চল লাডাখকে পৃথক করেছে করা হয়েছে খয়েরদের গুরুত্বটি হবে জম্মু কাশ্মীর। পরের প্রশ্ন একের সাত শিবালিক ও অবহিমালয়ের মধ্যে অবস্থিত উপত্যকাকে বলা হয় খয়েরদের গুরুত্বটি হবে দুন। একের আট ভারতের সর্ববৃহৎ নদী পরিকল্পনাটি হল উত্তর হবে ভাকরা নাঙ্গাল। পরের প্রশ্ন একের নয় মৌসুমী বিস্ফোরণ প্রথমে দেখা যায় খয়েরদের গুরুত্বটি হবে কেরলে। একের দশ যে অঞ্চলে চন্দন গাছ জন্মায় তা হলো ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদ। পরের প্রশ্ন একের এগারো ভারতের কেন্দ্রীয় কফি গবেষণাগার অবস্থিত উত্তর হবে গয়েরদের গুরুত্বটি উত্তরটি চিকমাগালুরে। পরের প্রশ্ন একের বারো পশ্চিমবঙ্গের সর্বাধিক গুরুত্বপূর্ণ তথ্য প্রযুক্তি শিল্পকেন্দ্র হলো উত্তর হবে সেক্টর ৫ সরলিকে। একের ১৩ ভারতের আদমশুমারি অনুযায়ী একটি শহরের ন্যূনতম জনসংখ্যা উত্তর হচ্ছে খয়েরদের গুরুত্বটি ৫,০০০। একই ১৪ ভারতের বৃহত্তম বন্দর শহর হলো উত্তর হবে মুম্বাই। এখানে আমি দুয়ের দেখের একে বলা হয়েছে নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে শুদ্ধ তালব্যসহস্র আর অশুদ্ধ হলে পাশে অশুদ্ধ লেখার জন্য দুয়ের দেখের একটি হবে শুদ্ধ তারপরটি হবে শুদ্ধ। আর শ্রীলঙ্কা ভারতের সীমানায় সংযুক্ত একটি প্রতিবেশী রাষ্ট্র বলা হচ্ছে এটাও অশুদ্ধ হওয়া উচিত, ঠিক আছে, কারণ সংযুক্ত বলা হচ্ছে তো প্রতি যুক্ত তো নয় আলাদা হয়ে রয়েছে সেই জন্য অশুদ্ধ হবে, শুদ্ধ লেখা থাকলেও অশুদ্ধ হবে এটা। দুইয়ের একে চার ভারতে আরাবুল্লে একটি নবীন ভঙ্গিল পর্বতের উদাহরণ এটা হবে অসত্য অর্থাৎ মিথ্যা। পরের প্রশ্ন দুইয়ের একের পাঁচটা লোকটাক ভারতের বৃহত্তম উপগ্রহ এটা কিন্তু অশুদ্ধ হবে। পরের প্রশ্ন আছে দেরাদুন ভারতের কেন্দ্রীয় অরণ্য গবেষণা কেন্দ্র অবস্থায় এটা শুদ্ধ হবে তারপরেটিও কিন্তু শুদ্ধ হবে। পরের প্রশ্ন দুইয়ের দুইয়ের একে শূন্যস্থানে বসবে নদী নীল নদীর বদ্বীপ ড্যাশ আকৃতি এটা হবে ধনুক আকৃতির। দুটি কোড়ের মধ্যবর্তী উচ্চ অংশকে বলা হয় এরিটি। তারপরে দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ হলো আনাইমুদি। দুইয়ের দুইয়ের চার অরুণাচল প্রদেশ ব্রহ্মপুত্র ড্যাশ নামে পরিচিত এটা হবে ডিহং। পরের প্রশ্ন উত্তর পশ্চিম ভারতে গ্রীষ্মকালে সৃষ্ট ধূলিঝড়কে বলা হয় আঁধি। তারপরে দুইয়ের দুইয়ের ছয় ড্যাশের ড্যাশ মৃত্তিকা ম্যানগ্রোভ আরণের জন্য আদর্শ এটা হবে লবণাক্ত মৃত্তিকা ম্যানগ্রোভ আরণের জন্য আদর্শ। তারপরে দুইয়ের দুইয়ের সাত জামনগর ড্যাশ শিল্পের জন্য বিখ্যাত এটা হবে পেট্রো রসায়ন শিল্পের জন্য বিখ্যাত। দুইয়ের তিন দুইয়ের তিনের যে প্রশ্নগুলো রয়েছে ছটি প্রশ্ন উত্তর করতে বলা হয়েছে সবকটা উত্তর বলে দিচ্ছি। দুইয়ের তিনের এক প্রথমে আছে নদীর বাঁকে কোন দিকের ক্ষয় বেশি এটা হবে অবতল অংশে। পরের প্রশ্ন মেরু অঞ্চলে কোন উচ্চতায় হিমরেখা দেখা যায় এটা হবে সমুদ্রপৃষ্ঠ। তারপরে বায়ুপ্রবাহ সমান্তরাল সৃষ্ট বালিয়াড়িগুলির নাম লেখো এটা হবে শিফ বা অনুদৈর্ঘ্য বালিয়াড়ি। পরের প্রশ্ন পশ্চিম হিমালয় তাল হলো উত্তর হবে হিমবাহ সৃষ্ট একটি হ্রদ। পরের প্রশ্ন ভারতে কোন রাজ্য গঙ্গা নদীর নিম্নগতি দেখা যায় এটা হবে পশ্চিমবঙ্গে। তারপরে প্রশ্ন হচ্ছে পার্বত্য ঢালে ভূমির ক্ষয় রোধের একটি কৃষি পদ্ধতির নাম এটা ফালি চাষ বা ধাপ চাষ হবে। পরের প্রশ্ন ভারতের কোন রাজ্য ইক্ষু উৎপাদনে প্রথম স্থান অধিকার করে আছে এটা হবে উত্তরপ্রদেশ। তার পরের প্রশ্ন দুইয়ের তিনের আট ভারতে প্রথম কাপড়ের কল কোথায় অবস্থিত এটা হবে হাওড়ার ঘুষুড়িতে। দুয়ে চার বামপক্ষ ডানপক্ষ মেলাতে বলা হয়েছে আমি এখানে করে দিয়েছি নামচা বারোয়া হবে পূর্ব হিমালয় শৃঙ্গ, মাজুলি হবে ব্রহ্মপুত্র, মরুস্থলী হবে রাজস্থান, পারাদ্বীপ হবে ওড়িশা। এরপরের কোশ্চেনগুলো তোমরা বড় যে দু নম্বরের কোশ্চেন এখানে একটু লিখতে হবে তা ভিডিও বড় হবে বলে আমি এখানে করে দিলাম না, তোমরা নিশ্চয়ই পরীক্ষায় লিখেছো যে কটা উত্তর আমি বলে দিলাম সেগুলো তোমরা দেখে বইয়ের সাথেও মিলিয়ে নেবে দেখবে হুবহু ঠিকই আছে। আর বড় কোশ্চেন আমি যেগুলো দিয়েছিলাম তোমাদের মাত্র ছটা প্রশ্ন দিয়েছিলাম করার জন্য দেখবে ছটা প্রশ্ন যদি সাজেশনের সাথে মিলিয়ে দেখো হুবহু কমন পেয়েছে বলে আশা করি। এখানে ভিডিওটি শেষ করব, তোমাদের আগের পরীক্ষার জন্য আগাম শুভেচ্ছা রইল, সবাই ভালো থেকো সুস্থ থেকো।